হাই ফ্রেন্ডস, আমি সাজিদ। তো একটা জিনিস শেয়ার করবো আজকে, যে প্যান কার্ডে 4 নম্বর অক্ষরটি পি না থাকলে কি হবে। চলুন দেখে নিই, পুরো ভিডিওটি দেখুন। হাই ফ্রেন্ডস, আমি সাজিদ, আপনারা দেখছেন শেখ সাজিদ হোসেন ভিডিও। বন্ধুরা, একটা জিনিস জেনে নিন, জানা খুবই দরকার। আপনাদের যদি প্যান কার্ড থাকে তাহলে আপনার হয়তো জানেন না বা অনেকেই জানে, প্যান কার্ডে যে 10টি সংখ্যার বা 11টি বা 12টি সংখ্যার সচরাচর 10টা হয়, তো 10টি সংখ্যার যে প্যান নাম্বার থাকে, প্যান কার্ডের যে নাম্বার থাকে, সেই নাম্বারের 4 নম্বর অক্ষরটি বা 4 নম্বর লেটারটি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, প্রথম থেকে নিজের 4 নম্বর সংখ্যাটি, সেটি দেখবেন ইংরেজি অক্ষর পি আছে কি না। যদি পি না থাকে তাহলে আপনার প্যান কার্ডটি অনেক জায়গায় গ্রাহ্য হবে না, যেমন ব্যাংক বা বিভিন্ন জায়গায় গ্রাহ্য হবে না বা নেবে না, বা অনলাইন যখন করবেন সেই প্যান কার্ডটি নেবে না। তো আপনি নানা রকম অসুবিধার সম্মুখীন হবেন বা অসুবিধার মধ্যে পড়বেন। তো আপনাদের যদি প্যান কার্ড থাকে, অবশ্যই, না থাকলে অবশ্যই করাবেন, যদি থাকে তাহলে অবশ্যই চেক করবেন যে প্যান কার্ডের যে নাম্বার হয় 4-10 সংখ্যা, তার 4 নম্বর অক্ষরটি আপনার ইংরেজি পি আছে কি না। যদি না থাকে অবশ্যই কারেকশান করান, নাহলে আপনি মুসিবিধে পড়বেন। এটি আমি একটা ব্যাংকে গিয়ে জানতে পারলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, এবং নিজেদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করুন, এবং যারা এখনই সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই একবার প্যান কার্ডটা চেক করে নিন, আপনার 4 নম্বর অক্ষরটি পি, ইংরেজি অক্ষর পি লেখা আছে কি না। ততক্ষণ চলুন নতুন ভিডিও নিয়ে আসি। থ্যাংক ইউ। वेलकम टू सेक्स एजुकेशन चैनल। अगर अभी तक सब्सक्राइब नहीं किए तो सब्सक्राइब कीजिए और बेल आइकन को।